সময় কম, এই জন্য এরপর আর নতুন কথা না বলে আমি আহ্বান জানাচ্ছি নবনীতা চৌধুরীকে। মাননীয় সভাপতি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমি চিরচঞ্চল চিরচলমান, অবস্থানে কিংবা অস্তিত্বে কোথাও আমি স্থির হয়ে থাকি না। সতত এগিয়ে চলেছে যে মানব সভ্যতা, আমি একাধারে তারই উত্তরাধিকারী এবং কাণ্ডারী। সতত এগিয়ে চলা সভ্যতায় আমার জন্ম, আর সতত নিজেকে বদলে নূতন করে নেবার সাধনায় আমার জীবন। অনাদি থেকে অনন্ত পর্যন্ত মহাকালের যে অসীম পথের বিস্তার, আমি তারই পথিক। যখন পেছনে ছিলাম প্রাণ বলেছে এগিয়ে চলো, এসেছি এখানে। প্রেরণা তাগিদ দিচ্ছে হেথা নয়, অন্য কোথা অন্য কোথা অন্য কোনোখানে, অন্তরে বাহিরে, তাই নিজেকে বদলে চলেছি নিরন্তর। এই বাইরের আমি নিত্য নব নব রূপে আবিষ্কার করি অন্তরের আমিকে। সেখানে নূতন করে গড়ব বলে অবিরাম ভাঙনের খেলা চলে। সেখানে আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী। যারা বদলায় না, বদলাতে জানে না, তারা স্থবির, তারা মৃত্যুর অপেক্ষাতে বেঁচে থাকে। আমি সে দলের নই, বদ্ধ জলাশয় হওয়াটা আমার জীবনের লক্ষ্য নয়। মনে জেগে আছে কামনা, ইহার চেয়ে হতেম যদি নদী, সেই নদী যে নদী সমুদ্রমুখী। নদীর উষ্ণ স্বাধীনতা যখন পেয়ে যায়, তখন হৃদয় শুনে ঝর্ণার কলরোল, যেখানে জন্ম আমার। অস্তিত্বের ঋণ স্বীকার করতে করতে মন চলে যায় আরও পেছনে, যেন মনে হয় ইহার চেয়ে হতেম যদি মৌন হিমবাহ, যে হিমবাহ আপন অস্তিত্বকে ক্ষয় করে করে সচল রাখে চলমান জীবনধারা। এই কি পিছুটান, নদীর উষ্ণ স্বাধীনতা থেকে হিমবাহের শীতল কারাগারে মনে হয় আমার আমি বদলে যাই। ইহার চেয়ে হতেম যদি কবি, সেই কবি যিনি অকুণ্ঠ উচ্চারণে বলেন স্বাধীনতা পেয়ে গেলে আমি পরাধীন হতে ভালোবাসি। স্বাধীনতার কথা উঠলে আমার মনে নানা প্রশ্ন জাগে, মনে হয় মুক্ত স্বাধীন স্বদেশে জন্ম আমার, এই কি সর্বোত্তম সুখ। মন বলে স্বাধীন দেশে জন্মের চেয়ে সুখের হতো, ইহার চেয়ে হতেম যদি স্বাধীনতার জন্য প্রাণ বাজি রাখা এক মুক্তিযোদ্ধা। মুক্তির যুদ্ধ শেষ হয় কি কখনো? অভাব থেকে মুক্তি চাই, অশিক্ষা থেকে মুক্তি চাই, অন্ধকার থেকে আলোতে মুক্তি চাই। মুক্তির মিছিলে আমি যোদ্ধা হতে চাই। তাই মনে হয় ইহার চেয়ে হতেন যদি এমন একজন যার হাতে আছে প্রদীপ, যে প্রদীপ যুদ্ধ করে, সাধ্য মতো যুদ্ধ করে, আমৃত্যু যুদ্ধ করে আঁধারের বিরুদ্ধে। ধন্যবাদ। চমৎকার নবনীতা চৌধুরী, যুদ্ধের জন্য প্রস্তুত হও। জীবন তো দীর্ঘ, জীবনে প্রচুর যুদ্ধ করতে হবে, কিন্তু যুদ্ধের কথা আসছে কেন? শান্তি, বরং যুদ্ধের পর যে শান্তির যে প্রয়াস, এর দিকে নজর দেওয়া তো যায়। আর আমরা দেখেছি, বহু যুদ্ধ দেখেছি, যেমন একাত্তরের মুক্তিযুদ্ধ, অসংখ্য প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা লাভ হয়েছে। স্বাধীনতা লাভ যেমন কঠিন ব্যাপার, এটাকে সংহত করা, সংরক্ষণ করা তার থেকে অনেক শক্ত ব্যাপার।